এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভেই অনড় রয়েছেন চাকরি প্রার্থীরা। গান্ধীমূর্তির পাদদেশে চলছে তাদের সেই অবস্থান বিক্ষোভ, আজ 628 দিনে পড়েছে। হাইকোর্টের নির্দেশে এসএসসি 183 জন বেআইনিভাবে নিয়োগ হওয়া শিক্ষকের তালিকা প্রকাশ করেছে, কিন্তু তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে, কারণ তারা মনে করছে এই 183 জনের বেআইনিভাবে নিয়োগ হওয়া শিক্ষকের তালিকা প্রকাশ করলেও এই যে নিয়োগ দুর্নীতির জট, তা আদতে কবে খুলবে, তারা কবে চাকরি পাবেন, সেই প্রশ্নই কিন্তু এখনো পর্যন্ত দানা বেঁধে রয়েছে তাদের মনে। এবং যার কারণে তাদের এই অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে এবং চালিয়ে যাবেন, যতদিন পর্যন্ত না তারা চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে, তারা নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকবেন। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে, সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, একদিকে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে, জট ক্রমশ খুলছে, কিন্তু এখনো পর্যন্ত আশাবাদী হতে পারছেন না চাকরি প্রার্থীরা, ঠিক কি কারণ, কেন বলছেন তারা এই কথা? দেখো অভিক, একেবারে আমি গান্ধীমূর্তির পাদদেশে এখানে 628 দিন ধরে যে অবস্থান চলছে, গতকাল আমরা দেখেছি যে মহামান্য হাইকোর্টের নির্দেশে যে 183 জনের লিস্ট এসএসসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, তাতে তারা মনে করছেন এই আন্দোলনকারীরা যে তাতে আদতেও তাদের নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা রয়েছে তা কাটবে না, কেননা এই 183 জন আবার হয়তো তারা হাইকোর্টে গিয়ে মামলা করেন বা কোর্টের দ্বারস্থ হবেন যে তারাও তো নিয়োগ পেয়েছিলেন, ফলত এই যে নিয়োগ জটিলতা কোনো জায়গায় গিয়ে কিন্তু দেখা যাচ্ছে তাদের নিয়োগ সেখানে বাধাপ্রাপ্ত হবে। আমার সঙ্গে আন্দোলনকারীরা এখানে যারা রয়েছেন তাদের ছবিটা দেখাবো, একই সঙ্গে শহীদুল্লাহ রয়েছে, আমরা শহীদুল্লাহর কাছে একবার সরাসরি চলে যাবো। শহীদুল্লাহ, যে সমস্যাটা 183 জনের তালিকা প্রকাশিত হয়েছে ঠিকই, কিন্তু তাতে কি আদৌ সমস্যা মিটবে? তুমি যেরকম বলছিলে যে এরা তো তারাও চলে যেতে পারে হাইকোর্টে বা কোর্টে গিয়ে মামলা করতে পারে। হ্যাঁ অবশ্যই, এর আগে তো আমরা বহুবার দেখেছি যে কোনো সিঙ্গেল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন থেকে সুপ্রিমে যায়। কিছুদিন আগে আমরা দেখলাম 269 জনের একটা মামলা, সেখানে সুপ্রিম কোর্ট পুনরায় আবার চাকরিতে তাদেরকে বহাল করলো। সত্যি কথা বলতে কি, কারো চাকরি কখন যাবে তার উপর কি নির্ভর করে আমরা চাকরিটা পাবো? আমি মহামান্য আদালতের কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি যে দুর্নীতি যারা করেছে তাদের জন্য যে হারে তদন্ত প্রক্রিয়া চলছে, দুর্নীতির যারা শিকার হলো তাদের নিয়ে তত চিন্তা নেই কেন? এতদিন ধরে রাস্তায় আমরা পড়ে আছি, তাদেরকে নিয়ে হাইকোর্ট আমার মনে হয় বিচলিত নয়। আমরা মনে হচ্ছে আমাদের যে যারা ভিকটিম হলো, যারা আগুনে পুড়লো, তাদেরকে নিয়ে হাইকোর্ট ততটা বিচলিত নয়। কেন এরকম বলছো? কেন, তার কারণ হচ্ছে আমরা এটা মানে হাড়ে হাড়ে বুঝতে পারছি তো যে আজকে 628 দিন হলো, বিচার প্রক্রিয়া চলছে, দুর্নীতি তদন্ত চলছে, চলুক, কিন্তু আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে না কেন? উপরন্তু সরকারের পক্ষ থেকে বা শিক্ষা দপ্তর থেকে একটা আপিল করা হয়েছিল যে সেখানে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের নিয়োগ, আমরা অযোগ্যদের নিয়োগ মানি না। সরকার সেটা কিন্তু ভুল বুঝতে পেরে সেটা উইথড্র করতে চেয়েছিল, কিন্তু সাথে সাথে যোগ্যদের নিয়োগের কথা কিন্তু সরকার বলেছিল। তো সেই জায়গায় সুপার নিউমেরারি পোস্টের যোগ্যদের নিয়োগের কথা ওখানে বলা হয়েছিল। তো সেই জায়গায় মহামান্য বিচারপতি যোগ্যদের নিয়োগের বিষয়ে উনি কেন কথা বললেন না? আমরা তো চেয়েছিলাম যে সরকারের এই সদিচ্ছাকে আদালত সম্মান জানাবে, কারণ এটা ন্যায়ের পক্ষে কথাটা ছিল, এবং পুরোপুরি যারা বঞ্চিত হয়ে রাস্তায় পড়ে আছে তাদেরকে নিয়োগের কথা ওখানে বলা হয়েছিল। অথচ সেই কথাটাকে গুরুত্ব না দিয়ে শুধু তদন্ত প্রক্রিয়া চলছে অবৈধদের নিয়োগের বিষয়ে, কখনো তদন্ত প্রক্রিয়া চলছে না যারা বৈধ হয়ে বসে আছে তাদের ব্যাপারে চলছে না। তোমাদের জন্য তো সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত পোস্ট সরকার তৈরি করেছিল, কিন্তু তা নিয়েও আমরা দেখছি মামলা হতে। দেখুন, সুপার নিউমেরারি পোস্ট আছে, এটা প্রশ্নাতীত পোস্ট, গোটা ভারতবর্ষেই এর বিভিন্ন রাজ্যে অ্যাপ্লাই হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে বিভিন্ন মতে, তো বিভিন্ন আমলে। তো এই ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে আমাদের নিয়োগের বিষয়ে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েটের ব্যাপারে উদ্যোগী হয়েছে। তো এই জায়গায় একটা অমূলক একটা কেস, সেই কেসটা সোমা রায়ের একটা কেসকে নিয়ে সেখানে অমূলকভাবে সুপর্ণবীর পোস্টের উপরে প্রশ্নচিহ্ন নিয়ে আসা হয়েছে। আমরা মনে করছি এটা আমাদের প্রতি একরকম জুলুম, এক শ্রেণীর আইনজীবী বা রাজনৈতিক চক্রান্তের শিকার আমরা। আমরা চাই না এ ধরনের রাজনৈতিক চক্রান্ত, আমরা চাই নিয়োগটা, নিয়োগ পেতে চাই অতি দ্রুত। আমরা সরকারের কাছে একটা আবেদন করব যে আমাদের 9-12 মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগের ব্যাপারে কোনো সরকারি স্টে নেই, আদালতের কোনো স্টে নেই বা কোনো বিধিনিষেধ নেই, আমাদের ইচ্ছা করলেই সরকার নোটিশ দিতে পারে আমাদের। তো সুতরাং নোটিশটা অতি দ্রুত দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করুক। 183 জনের যে তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে বেআইনিভাবে বা র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া প্রার্থীরা রয়েছেন,
মনে হয় কি যে তাদের চাকরি গেলে আদতেও সেই এত হারে যারা আপনারা রয়েছেন তাদের সমস্যাটা মিটবে না? সমস্যাটা মিটবে না তো, 628 দিন হয়ে গেলে আর কবে সমস্যাটা মিটবে? এ তো আদালতের রায়, তারা অনন্ত প্রক্রিয়া, এটা অনেক দিন ধরে চলবে। তারা উচ্চ আদালতে যাবে, তাদের হচ্ছে জীবন জীবিকা আছে, তা আমাদের জীবন জীবিকা নেই? আমরা তো যোগ্য ক্যান্ডিডেট, আর আমরা কতদিন রাস্তায় বসে থাকবো? আইনের যারা বিশেষজ্ঞ আছে এবং হচ্ছে মাননীয় বিচারপতি আছে, তিনি আমাদের বিষয়টা নিয়ে একটু ভাবুক। আর কতদিন আমরা ধৈর্য থাকবো বলতে পারেন? আমাদের তো একেবারেই শুনুন, তারা বোঝা যাচ্ছে তাদের কথায়, তারা যে এখনো পর্যন্ত সুনিশ্চিত হতে পারছেন না যে নিয়োগ তদন্তের জট তো খুলছে কিন্তু তারা নিজেদের চাকরি কবে পাবেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা থাকছে। তবে আপাতত ধন্যবাদ তোমাকে, এতক্ষণ সরাসরি গান্ধী মূর্তির পাদদেশ থেকে ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।